পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে যেখানে 90% বাংলা ভাষাভাষীর বাস, সেখানে কেন্দ্রীয় জল কমিশনের একটি সাইনবোর্ড রয়েছে হরেকৃষ্ণ কুমার সেতু সংলগ্ন এলাকায়, যেখানে হিন্দি এবং ইংরাজি ভাষা লেখা রয়েছে, বাংলা ভাষার সেখানে কোনো ঠাঁই নেই। বাংলা ভাষায় সাইনবোর্ড চাই, এই দাবিকে সামনে রেখে জামালপুর ব্লকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। আগামী 10 দিনের মধ্যে এই সাইনবোর্ড বাংলায় করতে হবে বলে দাবি করা হয়েছে বাংলা পক্ষের তরফ থেকে। 10 দিনের মধ্যে আমরা এই সাইনবোর্ডটাকে সরাতে চাইছি, কারণ এখানে হিন্দি এবং ইংরাজি আছে শুধু, যেখানে জামালপুরের 99% মানুষ বাঙালি এবং সারা পশ্চিমবঙ্গের 86% মানুষ বাঙালি। এই কথাটা আমরা বারবার করে বোঝাতে চাই মানুষকে যে ভারতবর্ষের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, তাই হিন্দিটা পশ্চিমবাংলায় এর কোনো মূল্যই নেই। আমরা চাই যে বোর্ডটা আছে সেই বোর্ডটাকে যেন সরানো হয় এবং বাংলায় বোর্ড যেন অবিলম্বে সেখানে ঝোলানো হয়, এটাই আমাদের দাবি। আজকে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম হরেকৃষ্ণ কুমার সেতু সংলগ্ন এলাকা থেকে, যাতে এই বোর্ড সরিয়ে বাংলায় লেখা বোর্ড টাঙানো হয় সেই দাবি রাখা হয়েছে।